হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু টেক ইউটিউব চ্যানেল স্বাগত তো বন্ধুরা পিএম কিষান সম্মানি প্রকল্পের নাম নথিভুক্ত সকল কৃষকদের একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে আসে কেন আপনারা সকলে জানেন কৃষকদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে গেলে কিন্তু আপনারা নতুন একটা আপডেট বা পরিবর্তন দেখতে পান তো এখন কথা হলো কৃষকদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে হঠাৎ করে এরকম আপডেট দেওয়ার কারণ কি তাহলে কি এগারোতম কিস্তি খুব শীঘ্রই ঢুকতে চলেছে সবটাই আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব বন্ধুরা তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে দেখা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো চলুন বন্ধুরা প্রথমত দেখে নেওয়া যাক পিএম কৃষন সম্প্রান্ত প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের বেনিফিসারি স্টাটাসে রকম আপডেট আসছে তো এর জন্য জাস্ট আপনি পিএম কিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে রাখবো আপনার চলে সেখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবেন তো এখানে এসে যদি একটু নিশ্চিত দিকে স্কোল ডাউন করেন আপনারা সকলেই জানেন নিশ্চিত দিকে স্কুল ডাউন করলে কৃষকদের বেনিফিশারি স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু এখানে একটা এক্সট্রা অপশন থাকে বেনিফিশারি স্ট্যাটাস নামে তো জাস্ট আপনি সর্বপ্রথম এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে সোজাসুজি পরবর্তী পেজে নিয়ে যাবে তো আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস খুলবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু দুটো অপশন আছে এক হচ্ছে আধার নাম্বার এবং পাশে দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট নম্বর তো আমরা কিন্তু এতদিন ধরে আধার নম্বর কিংবা অ্যাকাউন্ট নম্বর দুটোর যে কোনো একটা এখানে সিলেক্ট করে তারপর এই জায়গায় সেই নম্বরটি বসিয়ে দেওয়ার পরে পাশে দেখতে পাচ্ছেন গেট ডট অপশন আছে সেখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু কৃষকের অল ডিটেলস এই জায়গায় বেরিয়ে আসে তো যেমনটা আমি এবারে আপনাদের লাইভ করিয়ে দেখিয়ে দিতেছি তো দেখতেই পাচ্ছেন বর্তমানে আমি কিন্তু আধার নাম্বার এই জায়গায় সিলেক্ট করেছি এখন সুন্দর করে কৃষকের এই জায়গায় আধার নাম্বার বসিয়ে দিব তারপরে পাশে গেট ডট অপশন আছে সেখানে আমি ক্লিক করে দিব তো দেখতেই পেলেন এখানে কিন্তু আমি আধার নাম্বার কৃষকের বসিয়ে দিয়েছি এখন পাশে গেট আট অপশন আছে সেখানে আমি ক্লিক করে দেবো তো আপনাদের সামনে কিন্তু একটা লাইভ দেখাচ্ছে দেখুন গেট ডাট অপশনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু ওই কৃষকের ওয়াল ডিটেলস চলে আসবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওই কৃষকের এরকম করে কিন্তু ওয়াল ডিটেলস এই জায়গায় চলে আসছে কৃষকের নাম থেকে সবগুলো ওয়াল ডিটেলস এবং পেমেন্ট প্রসিড দেখাচ্ছে কতগুলো ইনস্টলমেন্ট এবং আরেকটা ইনস্টলমেন্ট দেখতে পাচ্ছেন আরেকটি সাইন হয়ে আছে এটাই কিন্তু এগারোতম কিস্তির টাকা তো এটা নিয়ে আমি পরবর্তীতে জানাচ্ছি এখন কথা হলো বন্ধুরা আরেকটা জিনিস এবার আমি আপনাদের দেখি এই যে দেখতে পাচ্ছেন উপরে আধার নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার আছে এবার আমি এই আধার নাম্বারের জায়গায় কিন্তু এবারে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে দিলাম তো যখনই আমি অ্যাকাউন্ট একাউন্ট নম্বর সিলেক্ট করে দিলাম তখন দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ইন্টার অ্যাকাউন্ট নম্বর অপশন আসতেছে তো তার মানে এখন এবার কিছু এই জায়গায় একাউন্ট নম্বর বসিয়ে দেওয়ার পরে পাশের গেট ডট অপশন আছে সেখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু কিছুের ডিটেলস বের হয়ে যাওয়ার কথা তো দেখুন এই জায়গায় কিন্তু এবারে আমি অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দিয়েছি পাশে গেট ডট অপশন আছে সেখানে এবার আমি ক্লিক করে দেবো তো আপনাদের সামনে এটাও কিন্তু আমি লাইভ করে দেখিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন গেট ডাটাতে ক্লিক করলে কিন্তু এখানে একটা ইরোর ম্যাচে চলে আসে দেখতে পাচ্ছেন এখানে লাল রঙের কি বলা আছে আই দার ডিটেলস আর নট রেজিস্টার্ড ইন দ্য পোর্টাল অর রিজেক্টেড ডিউ টু রং ডিটেলস অর্থাৎ এখানে কিন্তু পপ আপ একটা শো হচ্ছে যে ইরোর মেসেজ শো হচ্ছে যে এই ডিটেলসটা যেটা আপনি অ্যাকাউন্ট নাম্বার এই জায়গায় বসেছেন সেটা ভুল দিয়েছেন অথবা এই পোর্টালে মানে পিমিশন পোর্টালে এটা রেজিস্টার করা নাই তো এখন কথা হলো বন্ধুরা কেন এমনটা দেখাচ্ছে সেটার কারণ কি সেটা এবার আমি আপনাদের জানিয়ে দিই তো দেখুন কৃষকের যেহেতু বেনিফিশিয়ারি স্ট্যাটাস থেকে বেশিরভাগ কৃষকের বর্তমানে অ্যাকাউন্ট নাম্বার এখানে এনে দেখাচ্ছে অর্থাৎ নট অ্যাভেলেবেল মানে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড যেহেতু মুছে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা পেমেন্ট মোড যেহেতু এই জায়গায় আধার দেখাচ্ছে অর্থাৎ অ্যাকাউন্ট নম্বরের এই জায়গায় আর যেহেতু কোনো বালাই নেই এই কারণেই কিন্তু বন্ধুরা আমরা যখন কৃষকের বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করতে যাই তখন কিন্তু এরকম করে আইদার ডিটেলস আর নট রেজিস্টার্ড অর ইন দ্য রং পোর্টাল এরকম কিন্তু জানাচ্ছে অর্থাৎ মোটের উপর কথা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিছু কিছুক্ষণেরা আর কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবে না তো আপনাদের মধ্যে থেকে কোন কোন কিছু কিছুগণের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এই স্ট্যাটাস চেক করতে গেলে এরকম রং ডিটেলস দেখাচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখন কথা হলো বন্ধুরা আপনাদের যাদের আর এফটি সাইন কোনো একটি ইনস্টলমেন্ট হয়ে আছে আপনারা সকলেই জানেন এটা কিন্তু এগারোতম কিস্তির জন্য ইনস্টলমেন্টের টাকা দুই হাজার টাকা তো এখন কথা হলো এই এগারোতম কিস্তির টাকা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ডুবে দেখুন এই প্রসঙ্গে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে যে আপনারা কিন্তু অবশ্যই ওয়েবসাইটে দেখতে পাবেন ওয়েবসাইটে এসেই কিন্তু এই জায়গায় আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু এলভেন ইনস্টলমেন্ট লেখা থাকবে এবং দেখতে পাচ্ছেন যেটা বর্তমানে ফার্স্ট জানুয়ারি দুই হাজার বাইশ শো হচ্ছে এই ডেটটা কিন্তু পরিবর্তন হয়ে নতুন একটা ডেট চলে আসবে তো এরকম করে ওয়েবসাইটে যেদিন আপনি আপডেট দেখতে পাবেন এই জায়গায় নতুন ডেট এবং এখানে টেন ইনস্টলমেন্টের জায়গায় এলিভেন্ট ইনস্টলমেন্ট লেখা থাকবে তখন কিন্তু বুঝে নেবেন ওই ডেটে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো বন্ধুরা আশা করি আপনাদের সমস্ত জিনিসটাই ক্লিয়ার করে দিতে পেরেছি এছাড়া আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও যুক্ত হয়ে আপনার সব সমস্যার সমাধান করে নিতে পারেন তো ভিডিও উপকার আসলে অবশ্যই কি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততটিকে সরে দেবেন তদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে ধন্যবাদ